শুভ শিক্ষাতি স্কুল অফ পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে মূলধন মুনাফা জাতীয় লেনদেন অধ্যায় যেটা আছে এটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করব এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় 14 মার্কের क्वेश्चन থাকে অর্থাৎ এই অধ্যায়টা থেকে একটা আলাদা সেশনশীল থাকে আবার অনেক সময় রাওমিলেও এই খ বা গতে যে কোনো একটা क्वेश्चन থাকে অর্থাৎ 10 নম্বরের একটা আলাদা সেশনশীল থাকে এবং 4 নম্বরের একটা থাকে রাওমিলের সাথে প্রায় প্রায় চোদ্দ মার্ক কোশ্চেন থাকে এই কারণে এই অনেক গুরুত্বপূর্ণ আমরা সবাই এটা একটু বোঝার চেষ্টা করব আচরণের ভিত্তিতে লেনদেন কি আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় এবং আরেকটা হচ্ছে মুনাফা একটা হচ্ছে মূলধন আর কি মুনাফা মূলধন জাতীয় লেনদেন গুণগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করি মালিক কি মূলধন যেটা দেয় সেটা কি একদিনের জন্য দেয় না অনেক দিনের জন্য দে অনেক দিন অর্থাৎ মূলধন যেটা দেয় মালিক সেটা অনেক দিন বলতে চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী যে একটা প্রতিষ্ঠান অবিরত অনন্ত কাল ধরে চলতে থাকবে অর্থাৎ আমরা ধরে নিতে পারি মিনিমাম একটা ব্যবসা প্রতিষ্ঠান এক বছরের বেশি চলবে তো মূলধন জাতীয় লেনদেন হচ্ছে ওইগুলি যে সকল লেনদেন করার ফলে এটার প্রভাবটা এক বছর বা এক বছরের বেশি সময় থাকে এই ধরনের লেনদেনকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলি ঠিক আছে অর্থাৎ যে লেনদেনের প্রভাব যে লেনদেনটা একবার হলে যার প্রভাব এক বছর বা এক বছরের বেশি থাকে সেই ধরনের লেনদেনগুলিকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো আর মুনাফা এটা কি মনে রাখো যে একটা ব্যবসায়ী কি মুনাফা বছরে একবার করে না প্রতিদিন করে না মাসে মাসে করে ধর নাও ধরো যে একটা ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা ভাই প্রতিদিনই করে অর্থাৎ একটা বছরের মধ্যে একবার মুনাফা করে অর্থাৎ যে ধরনের লেনদেনগুলি আমাদের বছরে প্রায় একাধিকবার হয় বা প্রতি মাসে হয় সেই ধরনের লেনদেন গুলিকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলবো যেমন ধরো পণ্য ক্রয় পণ্য ক্রয় কি করি আমরা একটা ব্যবসা প্রায় প্রতিদিনই পণ্য ক্রয় করতে হয় এটা মুনাফা জাতীয় লেনদেন পণ্য বিক্রয় প্রতিদিনই পণ্য বিক্রয় করে প্রায় এটা মুনাফা জাতীয় লেনদেন তারপরে বিদ্যুৎ বিল আমরা প্রতি মাসে মাসে দিই এটা মুনাফা জাতীয় লেনদেন তারপরে হচ্ছে ভাড়া আমরা প্রতি মাসে মাসে দিই এটা মুনাফা জাতীয় লেনদেন আর মূলধন জাতীয় লেনদেনে যদি আমরা সংজ্ঞা দিই মূলধন নিজেই একটা মূলধন জাতীয় লেনদেন কারণ মূলধন মালিক বছরে একবার দিলে অনেক দিন পর পর দেয় এরপর হচ্ছে আসবাবপত্র ক্রয় ভূমি ক্রয় এগুলি আমরা প্রতিদিন ক্রয় করি না একটা একটা আসবাবপত্র কিনলে অনেক দিন চলে যায় এক বছর দুই বছর পাঁচ বছর এরকম তো যেই ধরনের লেনদেন গুলি কি হয় এক বছরের বেশি সময় ধরে থাকে যেটার প্রভাব সেটা হচ্ছে মূলধন আর যেটা বছরে একাধিকবার হয় প্রতিদিন হয় প্রতি মাসে মাসে হয় সেটা হচ্ছে মুনাফা এবার আমরা আসি এখানে একটু সংজ্ঞা দেওয়া আছে যে মূলধন জাতীয় লেনদেন গুলিকে আমরা কি করছি আবার দুই ভাগে ভাগ করছি বা আয় যেমন যে সকল প্রাপ্তি ঘটে না একবার পেলে যার দীর্ঘদিন ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে যেমন মালিক কর্তৃক এই যে ব্যবসা এই যে এই তিনটা তোমরা নবম দশম শ্রেণীতে এই তিনটা পড়লেই হবে মূলধন জাতীয় প্রাপ্তি কি কি মূলধন ব্যাংক থেকে গৃহীত ঋণ আর স্থায়ী সম্পদ বিক্রয় অর্থাৎ বলছে যে সকল প্রাপ্তি আমরা বারবার ঘটে না যে আমরা মূলধন প্রতিদিনই পাই না অনেক দিন পরে একবার পাই বা একবার পাইলে এক মূলধন দিয়ে অনেক প্রতিষ্ঠান সারা জীবন চলে যায় তারপর ঋণ গ্রহণ ঋণ আমরা প্রতিদিন নেই না হঠাৎ হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয় স্থায়ী সম্পদ আমরা ডেলি বিক্রি করি না যেমন স্থায়ী সম্পদ বিক্রি বলতে আসবাবত্র বিক্রয় দালান কোঠা বিক্রয় তো আমরা প্রতিদিন বিক্রি করি না এটা যদি নষ্ট হয়ে যায় বা দরকার না পড়ে তখন আমরা বিক্রি করে ফেলি তাহলে তোমরা কোশ্চেনে কিন্তু এটা থাকেই ক নাম্বারে যে মূলধন জাতীয় প্রাপ্তি কি তোমরা এটা পড়বা মূলধন ব্যাংক ঋণ আর স্থায়ী সম্পদ বিক্রয় বলতে আর বাবত্র বিক্রয় ভূমি বিক্রয় বিক্রয় গুলো তারপর হচ্ছে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয় হচ্ছে একটাই তোমরা পড়বা আর পড়ার দরকার নেই যেটা হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত মূলধন জাতীয় আয় হয় না নিয়মিত ব্যবসায়িক আয় ছাড়া অন্যান্য আয় মূলধন জাতীয় আয় বলে যেমন স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ এটাই পড়বা আসবাবপত্র বিক্রয় জনিত লাভ আসবাবপত্র বিক্রয় কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি কিন্তু আসবাবপত্র বিক্রি করে যদি লাভ হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে কি মূলধন জাতীয় আয় যেমন একটি উদাহরণ একটি উদাহরণের সাথে আমরা মূলধন জাতীয় আয়ের পার্থক্য হলো ধরা যাক ব্যবসা ব্যবহারের জন্য ষাট হাজার টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো যতটি ব্যবসায় ব্যবহার উপযোগী না হয় পুনরায় সত্তর হাজার টাকা বিক্রি করা হলো এখানে মূলধন জাতীয় প্রাপ্তি হয়েছে যেটা বিক্রি করছে এই যে আমরা বলছিলাম যে সম্পদ বিক্রয় লব্ধ অর্থ এই যে ষাট হাজার টাকা বিক্রি করছি তো এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আর এই যে দেখো কিনছিলাম ষাট বিক্রি করছি সত্তর এই দশ হাজার টাকা হচ্ছে মূলধন জাতীয় বুঝতে পারছি এরপরে মূলধন জাতীয় ব্যয় যে সকল ব্যয় বারবার হয় না এবং যার ফলে দীর্ঘদিন ধরে ভোগ যার ফল দীর্ঘদিন ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে যেমন দালান কোঠা আসবাবপত্র ইত্যাদি এখন দালান কোঠা বিক্রয় অর্থাৎ এক কথা স্থায়ী সম্পদ বিক্রয় হচ্ছে মূলধন জাতীয় সরি স্থায়ী সম্পদ ক্রয় ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ ক্রয় কথা খেয়াল করে বুঝো স্থায়ী সম্পদ বিক্রি করলে আমরা এক বাক্যে পড়ি স্থায়ী সম্পদ বিক্রি করলে মূলধন জাতীয় প্রাপ্তি বিক্রি করে আয় করলে মূলধন জাতীয় আয় আর যদি শুধু ক্রয় করে তাহলে মূলধন জাতীয় ব্যয় এখন একটা কথা আছে তোমরা বুঝবে কিভাবে যে শুধু ধরো এই যে দালান কোঠা ক্রয়ের লেখা নেই বিক্রয় লেখা নেই শুধু দালান কোঠার লেখা আছে তখন আমরা এটার ক্রয় ধরে নিব আর ক্রয় ধরলে কি হবে মূলধন জাতীয় ব্যয় আরেকবার একবার বলতেছি স্থায়ী সম্পদ বিক্রি করলে প্রাপ্তি বিক্রি করে লাভ করলে আয় আর ক্রয় করলে ব্যয় এরপর মুনাফা জাতীয় প্রাপ্তি দেখো যে সকল প্রাপ্তি বারবার ঘটে আমরা আগেই করে নিয়েছিলাম যে মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যেগুলি বারবার ঘটে এগুলি হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আয় তারপর সাধারণত মুনাফা জাতীয় প্রাপ্তি কি মুনাফা জাতীয় আয় বলা হয় সকল মুনাফা জাতীয় প্রাপ্তি একটি নির্দিষ্ট সময়ে মুনাফা জাতীয় আয় হয় না মুনাফা জাতীয় প্রাপ্তি যে অংশ বর্তমান বছরে সংক্রান্ত তাকে আয় বলা হয় বিনিয়োগের সুদ বাবদ বর্তমান বছরে চারশো ষাট টাকা পাওয়া গেছে কিন্তু এর মধ্যে আগামী বছরে ষাট টাকা রয়েছে দেখো যে পাইলেই কিন্তু আয় না ধরো তোমার 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 দুই বাবা সকালে কাজে চলে গেল তোমাকে বিশ টাকা দিয়ে বলল যে এই দশ টাকা তোমার আর দশ টাকা তোমার ছোট বোন ঘুম থেকে উঠলে তারা দিবা এখন আমরা যদি প্রাপ্তি থেকে চিন্তা করি প্রাপ্তি কিন্তু তোমার বিশ টাকাই আর আয়ের থেকে চিন্তা করলে দশ টাকা হচ্ছে তোমার আয় এরকমই এখানে বলছে যে বিনিয়োগের সুদ পাওয়া গেছে চারশো টাকা আমরা প্রাপ্তি যখন চিন্তা করব। এটাই মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে চারশো কিন্তু আয়ের কথা চিন্তা করলে এই ষাট হচ্ছে আগামী আয় হবে চারশো টাকা তাই এই কারণে প্রাপ্তি আর আয় কিন্তু এক জিনিস না অনেকে মনে করে যে প্রাপ্তি একই কথা। এরপর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য যে সমস্ত ব্যয় করা হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় যেমন মাল ক্রয় আমরা প্রতিদিন বেতন প্রদান মাসে মাসে দিয়ে যাতায়াত করে যে কোনো সময় ডাক খরচ এগুলি অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে ব্যয়গুলি করতে হয় এগুলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় সুতরাং কোনো প্রতিষ্ঠান চালাতে হলে স্বাভাবিক অবস্থায় নিয়মিত যে সমস্ত ব্যয় এবং যার ফল বর্তমান বছরে শেষ হয়ে যায় তা কি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বলে কতগুলো ব্যয় আছে যেগুলি মুনাফা জাতীয় প্রকৃতি বিশিষ্ট সেগুলি মুনাফা জাতীয় ব্যয়ের মত হিসেবে ভুক্ত হয় না এরূপ ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলধন আমাদের এই মূলধন আয়িত ব্যয় এটা জানার কোনো দরকার নাই এটা আমরা বাদ দিলাম এটা থাকুক আমরা শুধু বিলম্বিত মুনাফা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি যে ব্যয়টা মুনাফা জাতীয় হইলেও কিন্তু আচরণটা করে মূলধনের মতো অর্থাৎ ব্যয়টা মুনাফা জাতীয় ব্যয়ের মতো কিন্তু আচরণ করবে মূলধন জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যেই ব্যয়টা প্রকৃতি মুনাফা জাতীয় হলেও কিন্তু যার প্রভাবটা মূলধনের মতো সেটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমাদের দুইটা আছে একটা হচ্ছে নতুন পণ্যের গবেষণার ব্যয় আর হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয় আমরা এখান থেকে পড়ি যে ব্যয়ের প্রকৃতি মুনাফা জাতীয় হলো যার ফল বা উপকার বর্তমান বছরের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামী বছরগুলিতে পাওয়া যায় কিন্তু কোন স্থায়ী সম্পদ অর্জিত হয় না তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয় যেমন বাজারে নতুন পণ্য ছাড়ার সময় বিজ্ঞাপনের জন্য আধ্যাত্মিক ব্যয় করতে হয় এটা হচ্ছে বিলম্বিত ব্যয় বিজ্ঞাপন খরচটি মুনাফা জাতীয় প্রকৃতির কিন্তু এই ধরনের বিজ্ঞাপনের ব্যয়ের ফলে ব্যবসাকে কয়েক বছর ধরে ভোগ করতে থাকে এ দ্বারা কোনো স্থায়ী সম্পদ লাভ করে না এরূপ ব্যয়ের অংশ বিশেষ বর্তমান বছরের জাতীয় ব্যয় হিসেবে ধরা হয় বাকি অংশ বিলম্বিত সাময়িকভাবে আর্থিক বিবণীতে দেখানো হয় এ হচ্ছে বিষয় তোমরা এটা পড়লে এখান থেকে আমরা যা ধারণা নিলাম এখন আমরা একটু সূত্র দেখব হ্যাঁ আমরা পরের লেকচারে প্রাথমিক আলোচনার লেকচারে আমরা সূত্রগুলি পরের লেকচারে দেখবো ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা